সালাম, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে এপিএসসি যারা চান্স পেয়েছেন তারা সশরীরে কলেজ ভর্তি হবেন কত তারিখে, না হলে কি হবে, এরপরে কলেজ ভর্তির কাগজপত্র কি কি লাগবে এবং তৃতীয় পর্যায়ে কারা আবেদন করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, তো সেই জন্য এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও তৈরি করা। তো আসেন, এপিএসসি সশরীরে কলেজ ভর্তি, এপিএসসি সশরীরে কলেজ ভর্তি শুরু হবে আপনার। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ তাহলে প্রতিনিয়ত এরকম আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, এপিএসসি সশরীরে কলেজে ভর্তি হবে 26/2 থেকে 27/2 তারিখে ভর্তি হতে হবে। মানে আপনাকে সরাসরি যে কলেজে আপনি চান্স পেয়েছেন, কলেজ ভর্তি নিশ্চয়ন করেছেন, সেই কলেজে গিয়ে আপনারা ভর্তি হবেন। তো এরপরে আসেন যে কলেজ ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, এটা কিন্তু আমার আগের একটি ভিডিওতে আছে, সুতরাং ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আপনার কোনো বন্ধু যদি চান্স পেয়ে থাকে তো তার কাছ থেকেও শুনে নিতে পারেন যে পলিটেকনিকে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগছে। তো সেই জন্য আর একটু ভিডিওতে আছে বলে আমরা এটা আলোচনা করছি না, আপনারা জাস্ট লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে, যদি সাবস্ক্রাইব করে থাকে, কলেজ ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে ঠিক এই জিনিসটা লিখে সার্চ দিলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন সবার আগে। তো এরপরে আসেন তৃতীয় পর্যায়ে আবেদন কারা করতে পারবে, এইটা হচ্ছে মোস্ট হট টপিক এখনকার সময়। তো আসেন, এই বিষয়ে আসলে কারিগরি বোর্ডের নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। তো নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই বলতে কি, যেমন তারা প্রথমে নির্দেশ দিয়ে দিয়েছিল যারা ভর্তি শুরু, মানে ভর্তি যে শুরু হয়েছিল, একদম প্রথমের কথা বলছেন, প্রথমে যে ভর্তি শুরু হয়েছিল, প্রথম ভর্তি শুরুর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে, যারা প্রথম ভর্তি শুরুর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদন করেছিলেন এবং চান্সও পেয়েছিলেন কিন্তু নিশ্চয়ন সম্পন্ন করেন নাই, ফার্স্ট স্টেপ, তারা ভর্তি ও তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়, তাহলে দ্বিতীয় তৃতীয় চলে গেল, এরপরে কি, যারা ওয়েটিং এ ছিলেন, মানে কি সেই প্রথম থেকে এখন পর্যন্ত ওয়েটিং এ ছিলেন, তারা আবেদন করতে পারবেন। তো এই দুইটা স্টেপ। তো আমার ব্যক্তিগত ধারণা, দেখেন 26/2 থেকে 27/2 তারিখ পর্যন্ত যেহেতু সকল ভর্তি কার্যক্রম আপনার শেষ হয়ে যাচ্ছে, মানে যারা ভর্তি হবে ভালো, না হইলে 28 তারিখে তাদের তথ্য বোর্ডে চলে যাবে, 28/2 তারিখে তাদের তথ্য চলে যাবে বোর্ডে, চলে গেলে যে সিটগুলো ফাঁকা আছে সেগুলো আপনারা অ্যাভেলেবেল সিটে গিয়ে দেখতে পাবেন। এরপরে আসেন কারা আবেদন করতে পারবেন, এটা বিষয়টা হচ্ছে এই দুই ক্যাটাগরির স্টুডেন্টরা তো অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু এরপরে কিছু পিছন পাকা ছেলে মেয়ে আছে যারা কি করেছে, প্রথম পর্বে, মানে প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে চান্স পাইছে, মানে এপিএসসি দ্বিতীয় পর্যায়ে চান্স পাইছে, চান্স পেয়ে কি করেছে, কনফার্ম করে নাই। আরে ভাই, আপনারা চান্স পাইছেন, আপনারা এরা তো আপনারা জোর করে কেউ চান্স করায় নাই, তাহলে আপনি যখন এই জিনিসটা নিজের হাতে সিলেক্ট করছেন, মানে আপনি নিজের হাতে কনফার্ম করছেন, তাহলে আপনার এত ইয়ে করার, কনফার্ম না করার কি কারণ আছে, আর যদি পড়বেনই না তাহলে কনফার্ম কেন করলেন, এই দোষ তো আর বোর্ডের না, এই দোষ কিন্তু আপনারই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চান্স পাইছে কিন্তু এনি চয়েস অপশনে ক্লিক করা নেই, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, কিন্তু মানে আমি যেহেতু এই বিষয়ের সাথে অনেকদিন যাবৎ জড়িত আছি, সেহেতু মানে একটা অবজারভেশন থেকে বলছি, আমার কথাটা যে 100% সঠিক হবে এইটা কোনো মানে নেই, কি বলেছি বুঝতে পারছেন বিষয়টা, আমি জাস্ট একটা প্রেডিকশন দিচ্ছি আপনাদের, যে এনি চয়েস অপশন ক্লিক করা ছিল, টিক দেওয়া ছিল, তারা খুব সম্ভব তৃতীয় পর্যায়ের ভর্তি শেষ হওয়ার পরে যদি কোনো টেকনোলজিতে সিট খালি থেকে যায় সেই টেকনোলজিতে আপনাদের চান্স হয়ে যাবে অটোমেটিক। এছাড়া যারা প্রথম, ওই সরি, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চান্স পেয়ে কনফার্ম করে নাই, তারা আর আবেদন করতে পারবে না, আবেদন করতে
পারবে না, এটা কিন্তু আমার একটা প্রেডিকশন, আবেদন করতে পারবে না। তো তাই বলে আমার কথা শুনে আপনারা বসে থাকবেন না। যখন ওই 1 তারিখে আপনার আবেদন শুরু হবে সকাল 10টার সময়, ঠিক তখনই লগ ইন করে ঢোকার চেষ্টা করবেন যে আপনারা ঢুকতে পারেন কি পারেন না। যদি ঢুকতে পারেন তো ভালো, বুঝতে পারবেন আপনি আবেদন করতে পারবেন, আর যদি না পারেন তাইলে নাই, এবছরের মতো আপনার চান্স নেওয়ার সুযোগ কম। কিন্তু একটা সুযোগ আপনার থেকে যাচ্ছে কোথায়, যদি আপনার পলিটেকনিকে পড়তেই হয়, যদি এই এনিসয়েজ, এটা হচ্ছে সেই মূল অস্ত্র, ওই এনিসয়েজে যদি আপনার টিক মার্ক করা থাকে তাহলে আপনার ফাঁকা থাকা যে কোনো একটি সিট অটো আপনাকে সিলেক্ট করে দিবে। তো এই হচ্ছে আপনার বিস্তারিত বিষয়। আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।